আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে বেড়াইতে যেতেছি, এখানে আমি মিষ্টি কেনার জন্য আসছি। তো এখান থেকে মিষ্টি নিলাম। তো বাংলাদেশে 180 টাকার যে মিষ্টিটা, এটা কি ভালোটা? ভালো ভালোটা। তো এই যে মিষ্টির দোকানটা আমি এখন রয়েছি, তারা সবচাইতে জামুন্ডো বাজারে নাম করা, এবং কি তারা এখন পারিবারিক দ্বন্দ্বের কারণে দুইটা দোকান হয়ে গেছে। তার আব্বা যখন জীবিত ছিল তখন কিন্তু এই দোকানটা একসাথেই ছিল। আমরা ছোট সময় থেকে এই দোকানে খাওয়া দাওয়া, মিষ্টি, ঘি, দই সব কিছু আলহামদুলিল্লাহ অরিজিনাল, এবং কি তাদের মিষ্টির সুনাম রয়েছে। সৌদি রিয়াদ আসছি, রিয়াদে আছে না? যাক আলহামদুলিল্লাহ, আমি রিয়াদে আছি। তাহলে বন্ধুরা, এখানে তো সর্বনিম্ন যে দামটা আছে এটা কোনটা? আপনার ছেলে কোথায় আছে? কিন্তু এই দোকানে কিন্তু আগের মতো কিন্তু মিষ্টি গুলো চলে না। আগে কিন্তু যখন বাজার আসতাম বা যেকোনো বিষয়ে, কিন্তু আগে মিষ্টি খাওয়ানো বেশি হইতো। দেখা গেছে একটা বিয়ে সাদির কাবিন হচ্ছে, সেখানে কিন্তু মিষ্টি অর্ডার দেওয়া হয়। আর মিষ্টি খায় না, এখন কিন্তু ওইভাবে মিষ্টিটা ডায়াবেটিস রোগ এসে গেছে, এইভাবে চলে না। কিন্তু বাবার ব্যবসাটা তারা ধরে রেখেছে, কিন্তু তার ছেলে কিন্তু এখন বিদেশ করে সময়ের চেঞ্জ হয়ে যাওয়ার কারণে। তাহলে ভালো থাকবেন, ওকে, আল্লাহ। এটা হচ্ছে আমাদের জামুটো মিষ্টান। গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার দল্লা বাজার। এই দল্লা বাজার আগে দল্লার যে গাঢ়টা ছিল, এই গাঢ়টার অনেক নাম ছিল। সরকার রশিদের একটা কথা আছে, তার একটা ইতিহাস রয়েছে। সে বলে গেছে যে ঘাট অঘাট হবে আর বাগানতলা বাজার মিলবে। তো ঘটনাটা সত্য, এবং এখনকার যুগের সাথে এসে সব কিছু মিলে গেছে। মানুষ তার জীবিকার নির্বাহ করার জন্য কত কষ্ট করে থাকে। আচ্ছা, খালি কান্দার মন যায় না? তো বন্ধুরা, আমাদের এই নদীটা বুড়িগঙ্গা নদীর সাথে যে মিলছে, তো এই নদীটা এখন আর ওইভাবে পানি হয় না। তো এখন এইসব ঘাট অঘাট হয়ে গেছে, অযোগ্য হয়ে গেছে। সরকার রশিদের কথাটার সাথে বাস্তবতার এখন মিল রয়েছে। কিরে, কি করতেছস? তাই নাকি? তুই কি নৌকা দিয়ে মানুষ পারাপার করস? তাই নাকি? এখন শীতের সময়, সিম গাছগুলো ফুলে ফুলে ভরা। ছেলে ওই যে দোর পারল, রিসিভ করল আইসা। ও, আপনি জানেন আপনি বাড়ি বাড়ি হ্যাঁ দেখছাও নি? আত্মীয়ের কাছে আরো জিজ্ঞেস করছে। এই যে ভাবির সাথে দেখা হইলো। মোটর সাইকেল চালাও নাকি? এটা হলো রাসেল ভাইয়ের ছেলে। নাম কি তোমার? আব্বু ভয় পায়। তা আঙ্কেল, তুমি কি খুশি হয়েছো? খুশি হও নাই? আব্বু কি সব ঠিক মতো দিছে?
আঙ্কেল আবার বাকি যেটা থাকবো আবার বলবা নিয়ে আসবো আব্বা তো আসতেছেই হ্যাঁ জুতা লাগছে তোমার আব্বু একটু বড় হয় না জুতাটা কি পছন্দ হয়েছে আব্বু আচ্ছা যাক ভালো তাহলে তো তাও একটা জিনিস তোমার পছন্দ হয়েছে তো বন্ধুরা ভাবি তো আইটেমের কমতি রাখে নাই তো আমি যদি খেয়ে শেষ করতে না পারি তো আপনারা চলে আসবেন বন্ধুরা আমরা লজ্জা না পাই আমরা যেহেতু আইছি বিসমিল্লাহ করে শুরু করলাম আপনাদের অনেক মিস করব তো রাসেল ভাইও মিস করতেছি তো রাসেল ভাই ইনশাল্লাহ আবার কিছুদিনের ভিতরে চলে আসবে এখানে অনেক আইটেম পোলাও গরুর গোশ ভর্তা রোস্ট মাছ বোনা করলা ভাজি পিঠা গরুর গোশ দিয়ে এটা এটা আসলে আমাদের মানিগঞ্জ অনেক সবচাইতে জামায়াদুর বা ইষ্টিয়াদুর মেহমান আসলে কমসে কম এই পিঠা থাকবেই তো বন্ধুরা আপনারা পাশে থাকলে পিঠাগুলো শেষ হয়ে যেত তো এগুলো একা খেয়ে শেষ করতে পারতেছি না পরে আবার পোলাও আছে না ভাবি ভাত খাবো না এই পোলা দিচ্ছেন এটিতে জুলুম হইব তো এটার সাথে দেন বাজিও দেন সবটা একটু একটু করে দেন হ আমরা আবার যে রিয়াদের যে ঘরোয়া হোটেলে খাই না ভাইয়ের সাথে দেখছেন না তো ওখানে 35 আইটেমের ভর্তা আছে একটা সকালে ভর্তার জন্য না না রাসেল ভাই ভর্তার কথা বলবো না আমরা ভর্তা খাওয়ার জন্যই যাই রিয়াদে আলহামদুলিল্লাহ সব কটা জিনিসই ভালো লাগলো তো ভাবি এইভাবে কি সাত করে খেলে আমাকে খাওয়াইলেন না বাইরে কি এর চেয়ে বেশি সাত করে খাওয়াবেন মোটর সাইকেলটা চালাও দেখাই দাও বাবু কিভাবে চালাইতে হবে আব্বা চালাও স্টার্টার দাও হ্যাঁ চাপো তো হ্যাঁ জুতাটা সরাও দেখো কেমনে চালা আইয়া
ওকে গুরু অন করে আছে এই যে দেখো সামনে দেখাও দেখাও তুমি দেখাই দাও বউ বল রে দর পকেটে ভর পকেটে ভর सामने जाक अल्हम्दुलिल्लाह अल्लाह जान तुम्हार दुआटा कबुल करे आशाटा पूरण करे इंशाल्लाह अंकेल हाथी दे की घोरार जन्य खाली घोरा गाड़ी करबे उठ जाबो दिबार हाथी घुरबा तो हाथी जन्य तो कला बागान करते हबे हाथी तो कला गाछ खाय ওই পিছনে কলা বাগান করে রাখছো যাক আলহামদুলিল্লাহ তো রাসেল ভাই আপনার ছেলের কথাবার্তা শুনলেন টাকা পয়সা আরো বেশি করে কামাই নিয়ে আসছেন ঠিক আছে শুনছেন নি পোলা কিন্তু হাতি কিন্তু আবার ঘোড়া কেন আঙ্কেল ঘোড়া দিয়ে কি রাজা বাসার মতো দৌড় পারবেন মাশাআল্লাহ আবার প্রাইভেট গাড়িও কিনবে হাতি ঘোড়া বাদ দেন আর প্রাইভেট গাড়িও গেছাও তো তোমার বাপের তো সবটা শেষ করে লাগে তুমি এই যে অল্প বয়সেই তো কিছু টাকা রাখে দিবে না সামনে আমার বিল্ডিংও বানাবে আরে বাবা রে আঙ্গেলের স্বপ্ন যদি কঠিন স্বপ্ন আবার সুটকেসে কিনবে সুকেস সুকেস ওটা সাজানোর জন্য আচ্ছা আঙ্কেল আচ্ছা আচ্ছা আমি তোমার আব্বুরে বলে দেব আনি তো তোমার জন্য যেন আরো টাকা বেশি করে নিয়ে আসে তোমার স্বপ্নগুলো অনেক বড় আর বাপের সব ফকির করে দিবে আর তোর মতো পোলাই তো দরকার রে বাপের আগের মতো ছাড় নাই যদি এই ছাড়টা দিয়ে যারা থাকে তারাই কিন্তু এখন মেল আছে ঠিক আছে না আগে দুধ নিয়ে বেড়াবার গেছে দুধ পাঠাই দিছে ফুপুর বাড়ি আগে আমরা পরের দিন গেছি বা আমার বাপ চাচারা পরের দিন আইছে দাদা পরের দিন আইছে বাসফল দান হেদ্দ করছি এইবার তাই আতি দে বই রে মাহাই গেছে আজকে নিয়ে দে লই করে হ্যাঁ রে ভাই দেখো মু করে না কে লাল যাই ওকে ওকে লে না তুমি এত রাখছ হাই দিছ মো না না মরে শেষ সময় ভাই ভিডিওতে নিয়ে গেল चलो बेड़ाते तुम्हारे नहीं गलम চলে যাইতেছে কইতেছে তোমার আব্বা আসলে নিয়ে আসবেন তোমার হ্যাঁ আব্বা আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো রাসেল ভাইয়ের ছেলে আমার আগে দিয়ে গেল আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বাগান নাতি ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ হাফেজ